রাতাবাড়িতে সহকারী শিক্ষকের দাপটে সন্ত্রস্ত প্রধান শিক্ষক, থানায় মামলা। মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক নাকি তার পকেটে। সাসপেনশনে ভয় দেখিয়ে সাদা কাগজে প্রধান শিক্ষকের স্বাক্ষর আদায়ের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অংশুমান পালের আস্ফালনে বিরক্ত এলাকাবাসী। বেহাইটালা এমবি স্কুলে পড়াশোনা লাটে। একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, অভিযোগ খোদ প্রধান শিক্ষক সহ পরিচালন সমিতির। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক বিজয় মালাকারের নামে সাসপেনশনে ভয় দেখানো এবং সাদা কাগজে প্রধান শিক্ষকের স্বাক্ষর আদায় করে নেওয়ার অভিযোগ। এ নিয়ে নিজের সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করলেন প্রধান শিক্ষক। ২৬ জুন ঘটনাটি ঘটেছে বেহাইটালা এমভি স্কুলে। প্রধান শিক্ষক অশোক কান্তি সেন অভিযোগে বলেন, তার স্কুলের সহকারী শিক্ষক অংশুমান পাল প্রায়ই দেরি করে স্কুলে আসেন। এরপর ক্লাসে না গিয়ে মোবাইল ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন। প্রধান শিক্ষক হিসাবে তিনি কিছু বলতে গেলে অংশুমান পাল নিজেকে শাসক দলের বরিষ্ঠ কর্মী হিসাবে পরিচয় দিয়ে সাসপেনশনের ভয় দেখান। ২৬ জুন স্কুলে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলে তেলে বেগুনে জ্বলে ওঠেন অংশুমান পাল। তিনি দ্রুত এগিয়ে এসে তার হাত থেকে হাজিরা খাতা কেড়ে নেন। এরপর একটি সাদা কাগজে স্বাক্ষর এবং সিলমোহর দিতে বলেন। প্রধান শিক্ষক এতে অসম্মতি জানালে সাসপেনশনের ভয় দেখান, এমনকি স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে উদ্যত হন। কোনো সাহায্যকারী না থাকায় ভীত হয়ে স্বাক্ষর করতে বাধ্য হন প্রধান শিক্ষক। এরপর এসএমসির সভাপতি জহিরুদ্দিনকে বিষয়টি জানান। তিনি এসএমসির সদস্যদের নিয়ে তার পাশে দাঁড়ান। এরপর কমিটির সদস্যদের নিয়ে রাতাবাড়ি থানায় মামলা করেন তিনি। বর্তমানে কমিটির সদস্যরা তার সঙ্গে রয়েছেন বলে জানান প্রধান শিক্ষক অশোক কান্তি সেন। এসএমসির সভাপতি জহিরুদ্দিন এবং সদস্য ফারুক আহমেদ জানান, সহকারী শিক্ষক অংশুমান পাল প্রতিদিন কোনো না কোনো অজুহাত দেখিয়ে স্কুলে অনুপস্থিত থাকেন, নতুবা দেরি করে স্কুলে আসেন। তারা প্রতিবাদ করলে তাদেরও ভয় দেখান, কথায় কথায় মোবাইলে ছবি দেখিয়ে বলেন দলীয় বৈঠকে ছিলেন কিংবা রাজনৈতিক কোনো কাজে ব্যস্ত ছিলেন। তার বিরুদ্ধে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারেন, এতে তার কিচ্ছু যায় আসে না। কারণ রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং আসামের মুখ্যমন্ত্রী নাকি তার পকেটে রয়েছেন। এভাবে শাসক দলের এক বরিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে দাপট দেখান সহকারী শিক্ষক অংশুমান পাল, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। আপনার প্রিয় শপিং মল বদরপুরের দিল্লি বাজারে এবারের ঈদে নিয়ে এলো বিশেষ অফার। তাহলে আর কি ভাবছেন, আকর্ষণীয় অফার হাতছাড়া না করে ঈদের কেনাকাটার জন্য আজই চলে আসুন বদরপুর মেন রোড স্থিত এনসি কলেজের বিপরীতে বদরপুরের প্রথম শপিং মল দিল্লি বাজারে। এবারের ঈদে 10-50% পর্যন্ত থাকছে বিশেষ ছাড়, থাকছে বিশেষ উপহার সামগ্রী, কাপ সেট, ফ্রাইং প্যান, ডিনার সেট এবং গ্যাসের চুলা। আধুনিক ডিজাইনে ছোট থেকে বড় সব বয়সের সব ধরনের পোশাকের চাহিদা মতো কিনতে চান, তাহলে দিল্লি বাজারে বিকল্প নেই। মনে রাখবেন, দিল্লি বাজার শপিং মলে একটি পরিবারের যত সব সামগ্রী প্রয়োজন সবই পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে। নিত্য নতুন পোশাক থেকে শুরু করে কসমেটিক্স, শিশুদের খেলনা, বৈদ্যুতিক সামগ্রী, গিফট আইটেমস, খাদ্য সামগ্রীর সম্ভার নিয়েই আপনার সেবায় বদরপুরের দিল্লি বাজার শপিং মল। তার এই আস্ফালনে বেহাইটালা এমবি স্কুলে পড়াশোনার পরিবেশ নাকি বিনষ্ট হচ্ছে। এদিকে সহকারী শিক্ষক অংশুমান পালের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এক বাক্যে তার উপর উত্থাপিত যাবতীয় অভিযোগ খণ্ডন করেন। বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অর্থ তছরূপের অভিযোগে মামলা হয়েছে। এই বিষয়ে আজ সরজমিনে ডিএমসি তদন্তে এসেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুরনো দিনে আরো বিস্তর অভিযোগ উঠেছিল বলে অংশুমান জানিয়েছেন। শ্রী অশোক কান্তি সাম, গত 26 তারিখ আমার সহকারী শ্রী অংশুমান পাল একটা সাদা কাগজ লইয়াই আমার দস্তখত করার লাগি বলছি। তখন আমি এটা মানছি না। আমারে তাই তখন জিজ্ঞাসা, আমি চাকরি চাই না সাসপেনশন চাই? তাই মুখ্যমন্ত্রী এবং এমএলএ, লোকাল এমএলএর বয়স দেখাইছে। তখন তাই এত উগ্র আসলা যে বুঝা গেছে, তাই আমার গার দেখা দিয়া স্কুল থেকে বার করে দিবা। আমার সাহায্যকারী তখন স্কুলে কেউ আসিল না। আমি যানবাহনের ডোরে সাদা কাগজে দিতে বাধ্য হয়েছি। লগে আমার রাউন্ড সিল এবং হেডমাস্টার সিল দুটাই আবার মারাই লইয়াছি। তাই এই ব্যাপারে আমি থানাতে এফআইআর করছি। সমস্ত কমিটির মানুষ আমার লগে আসলা এবং এখনও আসবেন। তখন আমার অংশুমান স্যার ফোনে তখন ব্যস্ত। আমি কই, স্যার আপনি যে ক্লাসও আইয়া ফোনে ব্যস্ত, তখন ক্লাস করেন না। তখন কই, আমার অনেক ফোন আছে, আমার সিএমএর ফোন আছে, আমার এমএলএর ফোন আছে,
এমএলএ সিএম আমি বললাম আপনার স্কুলে তো সিএম আর এমএলএ হওয়ার কথা নাই, আপনি ক্লাসও আইসো কইন ইটা আমার পকেটে আপনি খানো যাইতা যান গিয়া। মানে কার কথা কে পকেটে বলেন? অংশুমান পাল আমি কই যে তুমি ফোনে ব্যস্ত থাকো ক্লাস করো না খানো যাইতা যাও ইটা আমার ফগেট হো এমএলএ সিএম ইটা আমার ফগেট হো ওরকম কইন। আপনি কি আরো কতটা স্কুল আমি এইরকম জগরি আছি কত প্রেসিডেন্ট আমার দেখি আসো আপনি বিআই ডালা এমবি স্কুলের না প্রেসিডেন্ট আমি দেখছি কিতা দেখবা ওরকম কইন। ২৬ জুন মাসের ২৬ তারিখে আমি আমার কমিটি বডির এসএমসি যে বডির যে মানুষ মেম্বার সদস্য লইয়া ইলেকট্রনিকের কাজের মেটেরিয়ালটা দেখা গেছি লিস্ট বানাইতে গেছি তখন গিয়া দেখছি বেলা ৩:৩০ তখন অংশুমান আর প্রধান শিক্ষকের মধ্যে অ্যাটেন্ডেন্স লইয়া টানাটুনি হয়েছে। তখন আমি কইছি স্যার আপনারা এটা কিতা করতে আপনি তো একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হেডমাস্টার আপনার মানে প্রধান শিক্ষক মানে হেডমাস্টারের সঙ্গে মানে উনি দুর্ব্যবহার করছেন এটা যে তানে কইলে তাই কইন এটা আমার ম্যাটার আপনারা কেন আওয়ার দরকার নাই আপনারা এটা বুঝতে না। তখন তান কথাটা না আমরা কোয়ার পরে কমিটির মানুষ আসলাম তাই না শোনার পরে আমরা বাইরে হয়ে আইছি মেটেরিয়ালস কেনার। আমার নাম ফারুক উদ্দিন, হ্যাঁ আমি বিটেলা এমবি স্কুলের এসএমসি মেম্বার আর আমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার অংশুমান পাল তাই প্রায় দিন স্কুলও ১০টা ১১টা ৩:৩০টা তার মন মর্জি আইন স্কুলও আইলে মাতিলে তাই রাজনৈতিক চাপ দেখাই না আমরা হ্যাঁ এমএলএ সিএম তান পকেট হোয়াটসঅ্যাপে দেখাই বা দেখো আমার হোয়াটসঅ্যাপে এমএলএ ফটো আছে হ্যাঁ আমার লোক এটা মাতিও না আমি আমার মর্জি মতো আইমু আমার স্কুলও আমার যে সময় ইচ্ছা আমি যাইমু তুমি তাই এটা মাতি আমার লোক পাতায় না অর্থাৎ আমরা ভয় পাই এখন আমি তার লোকে মাতি না এখন তাই জেলা ইচ্ছা হল স্কুলে চলে আমরা তো মারতাম পারি না আমরা ভয় আইছি। আর গত ২৬ জুন আমি ঘর থাকি হাল্লা শুনিয়া গেছি স্কুলে স্কুলে গিয়া দেখি প্রধান শিক্ষক অশোক কান্তি শাম তাইনোর লগে হে টানাটানি করে হ্যাঁ দেখছি তানো তার বগলও হে মানে রেজিস্টার যে আমরা ডায়েরি যেটা এটা তাইন কাছে গিয়া টানিয়ে নিছি মানে পজিটিভ বুকে নিছে গিয়া নিয়া হে খর মানে তুমি সিএল কিয়ে লাগে আমার এটা লেখলাই না হ্যাঁ তাইন কইলা সিএল লেখলা এখানে তাইন হে খর ইয় আপনার তুমি হে না অংশুমান পাল স্যারে কইলা আমি খাতা দিতাম নাই আমি কইলাম আচ্ছা স্যার ইয়ে করেন আমরা হেড স্যারে কইলাম আপনার অশোক কান্তি হেডমাস্টারে কইলাম মানে আপনি এক কাম করেন তার ওটা খাটি দিই হে মানে না তাই মানেন না কই না এটা হইতো না এটা আমি দেখমু কই দিতাম কই কিতা করতাম এটা আমি দেখমু এটা এরপরে আমরা তো আর দেখলাম না এটা তো মাঠে পারছি না আমরা বাইরিয়ে গেছি এরপরে শুনি তাইনের কাছ থেকে গিয়া তাইন খাতা নিছুন গিয়া মানে এসএমসির সেক্রেটারি মেম্বার মানে তাইন ওইটা বলিয়া তাইন প্রাণ নাশের হুমকি দিয়া তাইনের কাছ থেকে সিগনেচার লইল ও আমরা শুনিয়া আমরা আইলাম অতটুকু আমরা জানি কি ব্যাপারে কি থানা কোনো মামলা হয়েছে হ্যাঁ হ্যাঁ গেছি আমরা তাইনের লোকে তাইন আমরা ডাকছে আমরা গেছি যাবার পরে থানাতে একটা এফআইআর লিখানি হয়েছে এটা তাই কেস রেজিস্টার করছো না ওরকম মানে লেখা হইছে ওটা আমরা মানে কইয়া লেখাইয়া তুইয়া আমরা আইছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।